পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত? সমুদ্র সৈকত পৃথিবীর, পৃথিবীর মানে পৃথিবীতে এত বড় সমুদ্র সৈকত নাই, এত বড় সমুদ্র সৈকত নাই আর কি বলেন? আমার তো বিশ্বাস হচ্ছে না, আমি তো ইন্ডিয়া থেকে এসেছি, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে পৃথিবীর দীর্ঘতম সৈকত। আপনারা দেখিয়ে বলেন এই সমুদ্র সৈকত বিশ্বতে আর আসছে কিনা। আমরা তো জাম্প করছি অনেকটা, এই দেখুন। মানে আমি জীবনে অনেক সমুদ্র সৈকত দেখেছি, বাট এত ক্রাউড, এত ক্রাউড, এত মানুষ, এত মানুষ এবং এত রকম অ্যাক্টিভিটি, এত রকম প্লে, মানে কি বলবো, অসাধারণ একটা ব্যাপার। লক্ষ লক্ষ মানুষ পড়ে আসে প্রতিদিন, কারণ বাংলাদেশের সবচেয়ে ফেমাস পর্যটন কেন্দ্র এই কক্সবাজার, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এই কক্সবাজার। কষ্টের বাজার বলতে এটা মনে করেন কষ্ট, দুঃখ, খুশি সবগুলো এখানে মিক্স হয়, মামা বুঝছেন, সেজন্য এটা কক্সের কষ্টের বাজার। আচ্ছা আচ্ছা মামা, ঠিক আছে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য যে কি সুন্দর, সেটা বাংলাদেশ না আসলে বুঝতে পারবেন না। আবার অ্যাকচুয়ালি প্রতিটা মানুষের জীবনে একবার ইচ্ছে থাকে কক্সবাজারের এই সমুদ্র সৈকতে আসার। এবার যদি সেই ইচ্ছেটা একজন বাংলাদেশির হয় সেটা হয়তো সম্ভব, কিন্তু একজন ইন্ডিয়ানের সেই ইচ্ছেটা হলে এটা কিন্তু মোটেও ইজি না। হ্যাঁ, অনেক ও হে বন্ধুরা, ওয়েলকাম টু দ্য ব্লগ। আমি এখন কোথায় রয়েছি? আমি বাংলাদেশে রয়েছি, কিন্তু কোথায় রয়েছি সেটা কিন্তু বলবো না। কোথায় রয়েছি আপনারা একটু গেস করে নিন দেখি। আমি এখন রয়েছি হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন কক্সবাজার। এস, কক্সবাজার বা কক্সবাজার যেটাকে বলে আর কি, সেই জায়গায় রয়েছি। তো আমার দীর্ঘদিন ধরে স্বপ্ন ছিল যে আমি একবার জীবনে হয় কক্সবাজার আসবো। তো সত্যি কথা বলতে গেলে আজকে সে স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে, এবং একজন ইন্ডিয়ান ব্লগারের চোখে কক্সবাজারটা কেমন সেটা কিন্তু আজকে পুরো ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো আমরা একসঙ্গে বেরিয়ে পড়েছি হচ্ছে কক্সবাজারের সমুদ্র সৈকতে। অনেক এনজয় হবে, চিল হবে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন, অনেক এনজয় হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং বিশেষ করে বাংলাদেশি হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। চলুন যাওয়া যাক সমুদ্র সৈকতে। তো বাংলাদেশে এসছি, কক্সবাজার এসছি, আর রিক্সায় চাপবো না সেটা তো হয় না, কারণ রিক্সা আর আমাদের ইন্ডিয়াতে সেভাবে নেই, প্রায় বিলুপ্তর পথে। আমার তো প্রচুর প্রচুর ইচ্ছা ছিল যে ঢাকা শহরে গিয়ে আমি রিক্সা চাপবো, সেটা হয়তো আমার এখন অব্দি কী বলবো সে আশাটা পূরণ হয়নি। বাট এখানে হচ্ছে আমরা রিক্সাতে করে ইলেকট্রিক রিক্সা, আধুনিক রিক্সা, আধুনিক বাংলাদেশে আধুনিক রিক্সা, আধুনিক বাংলাদেশে আধুনিক রিক্সাতে করে কিন্তু এই দেখুন দীর্ঘতম সমুদ্র সৈকত। হ্যাঁ হ্যাঁ, পৃথিবীর সব থেকে দীর্ঘতম, এত বড় সমুদ্র সৈকত পৃথিবীতে আর নাই কোথাও আছে, কিন্তু এটা আপনার হচ্ছে লম্বা সব থেকে। হ্যাঁ, কি বলো, আমার তো বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস করতেই হবে মামা, যে ফার্স্ট টাইম আসছি এবং ফার্স্ট টাইম ইন্ডিয়া থেকে আসছি। তো মানে কি, কত বড় এটা, মানে প্রায় কত বড় হবে এটা? আপনার ডাইরেক্ট আটলান্টিক মহাসাগর থেকে মানে ওটার মধ্যে বাইজে গেছে গাইড, অনেক বড়, অনেক পুরো ঘুরতে আমার মানে সারা দিন চলে যাবে, সারা দিন, সারা দিন কভার করতে পারবেন না, সারা দিনে হবে না, আর মানে করেন 2 থেকে 4 থেকে 5 দিন চলে যাবে। কষ্টের বাজার বলছি না, কষ্টের বাজার বলতে এটা মনে করেন কষ্ট, দুঃখ, খুশি সবগুলো এখানে মিক্স হয়, মামা বুঝছেন, সেজন্য এটা কক্সের কষ্টের বাজার। আচ্ছা আচ্ছা মামা, ঠিক আছে। পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত এই দেখুন কি বৃহৎ, এটা কি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত? সমুদ্র সৈকত পৃথিবীর, পৃথিবীর মানে পৃথিবীতে এত বড় সমুদ্র সৈকত, এত বড় সমুদ্র সৈকত নাই আর কি বলেন? আমার তো বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হবে, ইন্ডিয়া থেকে এসেছি, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে পৃথিবীর দীর্ঘতম সৈকত। আপনারা দেখিয়ে বলেন এই সমুদ্র সৈকত বিশ্বতে আর আসছে কিনা। তো সিরিয়াসলি অনেক বড়, অনেক বড়, কারণ এদিকে দেখে শেষ করতে পারছি না, কোথায় এদিকে শুরু হয়েছে আর এদিকে কোথায় শেষ হচ্ছে, প্রায় কত বড় হবে লম্বায়? সবার অ্যাকচুয়ালি
প্রতিটা মানুষের জীবনে একবার ইচ্ছে থাকে কক্সবাজারের এই সমুদ্র সৈকতে আসার। এবার যদি সেই ইচ্ছেটা একজন বাংলাদেশির হয় সেটা হয়তো সম্ভব, কিন্তু একজন ইন্ডিয়ানের সেই ইচ্ছেটা হলে এটা কিন্তু মোটেও ইজি না। হ্যাঁ, অনেক পাসপোর্ট ভিসা অনেক কিছু করেই কিন্তু আসতে হয় এবং একটা বিদেশে একটা ট্রিপ হয়ে যায়। এটা অনেক সুন্দর একটা জায়গা, মানে আমি জীবনে অনেক সমুদ্র সৈকত দেখেছি, বাট এত ক্রাউড, এত ক্রাউড, এত মানুষ, এত মানুষ এবং এত রকম অ্যাক্টিভিটি, এত রকম প্লে, মানে কি বলবো, অসাধারণ একটা ব্যাপার। এই দেখুন কত মানুষ আর কি বৃহৎ একটা সমুদ্র সৈকত, বিশাল এলাকার সমুদ্র সৈকত। তো আমরা কিন্তু এবার ঘোড়ায় রাইড করবো। ইয়াস, আমার জীবনে প্রথমবার ঘোড়ায় রাইড করবো। ভাই কীভাবে উঠতে হবে? বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য যে কি সুন্দর সেটা বাংলাদেশ না আসলে বুঝতে পারবেন না। আমার কিন্তু এই কক্সবাজার আসার অনেক স্বপ্ন ছিল, আপনারা অনেকে অনেক কমেন্ট করেছেন, তাই ফাইনালি আমি কক্সবাজারে। ইয়েস, কক্সবাজার, আই লাভ বাংলাদেশ। বন্ধুরা, এ হচ্ছে কক্সবাজারের সেই ঘোড়ার রাইড। কি সুন্দর জনসমুদ্র দেখুন, কত মানুষ এখানে, এখানে অনেক মানুষ, অনেক মানুষ। আমি একজন ইন্ডিয়ান হিসাবে আমার ফার্স্ট টাইম বাংলাদেশের কোনো সমুদ্র সৈকতে, এবং এর যা অভিজ্ঞতা তা মুখে বলে বোঝাতে পারবো না। কি অপরূপ এই বাংলাদেশ, কি অপরূপ এই বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সত্যি অসাধারণ। বাংলাদেশ না আসলে হয়তো বোঝা যাবে না যে বাংলাদেশ কতটা সুন্দর, কি বলো মামা? ঠিক আছে, বাংলাদেশ অনেক সুন্দর না? জি স্যার। আমার সব থেকে পছন্দের সমুদ্র সৈকত, মানে এরকম সমুদ্র সৈকত আমি কোথাও দেখিনি। এর আগে বেশ কিছু বিভিন্ন জায়গায় ঘুরেছি আমার সমুদ্র সৈকতে, দীঘা গেছি, পুরী গেছি, গোয়া গেছি, কিন্তু এইরকম সত্যি কথা বলছি ভাই, সত্যি অসাধারণ। কেমন আছে এখানে মানুষের ক্রাউড দেখো, মানুষ লক্ষ লক্ষ মানুষ পড়ে আসে প্রতিদিন, কারণ বাংলাদেশের সবচেয়ে ফেমাস পর্যটন কেন্দ্র এই কক্সবাজার, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এই কক্সবাজার। এই বাংলাদেশের আমি অনেক জায়গায় গেছি ভাই, পুরী বলো, আমাদের দীঘা বলো, মুনারের সাইডে বলো, কেরালা বলো, আমার তো সমুদ্র কক্সবাজার, বাংলাদেশের কক্সবাজারে এসে আমি তো পাগল হয়ে গেলাম, মাতাল হয়ে গেছি ভাই আমি। আমরা কিন্তু এবার ফাইনালি একটা বিশাল কিছু করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমি এর আগেও করেছি কিন্তু এই বাংলাদেশে এসে প্রথমবার, সেটা হচ্ছে ওয়াটার বোট, বা কি বলে ওয়াটার বাইক, ওয়াটার বাইক, সরি ওয়াটার বাইক। তো ওয়াটার বাইকে আমরা জাস্ট এবার একটু এক্সপিরিয়েন্স নেব। হ্যাঁ, এই তো আমরা লাইফ জ্যাকেট পরে নিয়েছি, মামা আমাদেরকে পাঠাচ্ছে হচ্ছে একদম সমুদ্রের মাঝখানে। খুবই ইন্টারেস্টিং হবে সমুদ্রের মাঝখান থেকে বাংলাদেশ দেখা, সমুদ্রের মাঝখান থেকে বেঙ্গল, হ্যাঁ একদম সমুদ্রের মাঝখান থেকে কিন্তু বাংলাদেশকে দেখবো, এই কক্সবাজার সমুদ্র সৈকতটা দেখাবে। সাগর পাড়ে এসে আমার কেমন কেমন লাগে, মানে এটা সাগর পাড়ে আইসা আমার কেমন কেমন লাগে, আরে রূপ দেখিয়া মন পিঞ্জরাই আমার জালে, পাতাম যদি থাইকা যাইতে এই সাগরের পাড়ে, জিনুক মালা গাইতা গাইতা দিতাম জীবন চারে, আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। ও
সুন্দর সামনে জানা সামনে এই প্রতিদিন যে করি কেমন লাগে বিরক্ত হইছেন না ওকে 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 ও ও আহ কি দারুণ অভিজ্ঞতা সেলিম ভাই কেমন লাগলো বলো অসাধারণ অসাধারণ কেমন অসাধারণ অসাধারণ সত্যি কথা বলতে গেলে কক্সবাজারে এসে যে এত আনন্দ করতে পারবো ভাবতে পারিনি একদম অ্যাডভান্সার অ্যাডভান্সার অ্যাডভান্স সত্যি কি বলছিস ভাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে